রাজধানীর নতুন আতঙ্কের নাম কাজ্জা পার্টি। মূলত ঝগড়া করে মালামাল লুট করার কারণেই এই নাম হয়েছে। আপাত দৃষ্টিতে তাদের দেখলে মনে হবে তারা রিকশা চালক। রিকশা নিয়ে রাজধানীর পথে ঘুরে বেড়ায়, নির্দিষ্ট শিকার বাছাই করে তাকে যাত্রী হিসেবে রিকশায় তুলে নেয়। এক পর্যায়ে তারা দলবদ্ধভাবে যাত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া বাঁধায় আর এই ভাগে যাত্রীর মালামাল নিয়ে চম্পট দেয়। কিছু বুঝে ওঠার আগেই ভুক্তভোগী মালামাল খুঁয়ে ফেলেন। গত ফেব্রুয়ারিতে এমনই একটি চক্রের হোতা ও এক সদস্যকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কাজ্জা করে মালামাল নিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়। তারা হলেন চক্রের প্রধান সাইদুর রহমান হাওলাদার ও তার সহযোগী মোহাম্মদ মোর্শেদ। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে লুট করা 4 লক্ষাধিক টাকার মেডিকেল সরঞ্জাম এবং 2 লক্ষাধিক টাকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। আটকের পর পুলিশ জানায় 20 ফেব্রুয়ারি মিরপুর 10 নম্বরে মহিউদ্দিন নামে এক